গেল দেড় সপ্তাহে করোনা সংক্রমণের হার বেড়েছে অন্তত 13 গুণ। হাসপাতালগুলোতেও বাড়ছে করোনার লক্ষণ এবং উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা। মাহমুদ কমলের রিপোর্ট। 13 দিন আগেও দেশে করোনা শনাক্তের হার ছিল মাত্র 1%, শনাক্তের সংখ্যা ছিল 100-এর নিচে। কিন্তু এই অল্প কদিনে পাল্টে গেছে চিত্র, দৈনিক শনাক্ত ছাড়িয়েছে 14%-এর বেশি, আর শনাক্ত হচ্ছে 1000-এর ওপরে। স্বাভাবিকভাবেই হাসপাতালের বহির্বিভাগেও বাড়ছে রোগী। 15 দিনের ব্যবধানে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের ট্রায়াস ক্লিনিকে রোগী বেড়েছে অন্তত 12 গুণ, বেড়েছে নমুনা পরীক্ষার হারও। IDCR এর জিন বিশ্লেষণও বলছে মে মাসে সংক্রমণের শতভাগ ওমিক্রন, যেখানে 91 ভাগ উপধরন BA.2 এবং 9 ভাগ নতুন উপধরন BA.5। গত 15 দিন ধরে আগে যেখানে প্রতিদিন 4 থেকে 5 জন রোগী আসতো আমাদের ট্রায়াল ক্লিনিকে, এখন কিন্তু সেটি বেড়ে আজকে পর্যন্ত 50 জন হয়ে গেছে। সারা সপ্তাহে হয়তো 20টা স্যাম্পল পেতাম, তো এখন কিন্তু আজকে প্রায় 60-এর মতো স্যাম্পল হয়েছে। রোগী কমে যাওয়ায় যেসব করোনা ডেডিকেটেড হাসপাতালের কার্যক্রম আগের মতো স্বাভাবিক করা হয়েছিল, সেসব হাসপাতাল আবারও প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে হাসপাতালগুলোকে নির্দেশনাও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জেলা প্রশাসকদের জন্য প্রয়োজনীয় নির্দেশ এসেছে স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকেও। মন্ত্রী মহোদয়ের সঙ্গে মিটিং ছিল, উনি সারা দেশে ওই যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে নাকি, ওই যে স্বাস্থ্য বিধি মেনে চলা, মাস্ক পরিধান করা, ভ্যাকসিনেশন কার্যক্রমটাকে আরো স্ট্যান্ডার্ডিং করা, প্রশাসনকেও ইনভলভ করছেন উনি, ডিসিরাও যুক্ত ছিলেন, ডিভিশনাল কমিশন যুক্ত ছিলেন। যদি প্রয়োজন হয় আমরা তাদের জন্য তো ফিল্ড হাসপাতাল করে রেখেছি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 1000-এর ফিল্ড হাসপাতাল, ওটা ওইভাবেই আছে। DNCC তে 1000 বেড আছে, তারপর কুয়েত মৈত্রী ওখানে আছে, মুগদা আছে। যখন এই সংক্রমণের হারটি উর্ধ্বগতি হয়েছে তখন আমাদের মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর, আমাদের বিশেষ করে রাজধানীর সকল করোনা ডেডিকেটেড যারা হসপিটালগুলো, সব হসপিটালের কর্মকর্তাদের সাথে মিটিং হয়েছে, তারা আমাদের সার্বিকভাবে প্রস্তুতি রাখার নির্দেশনা দিয়েছে। করোনা সংক্রমণের গতি দেখে জনস্বাস্থ্যবিদেরা আবারও মাস্ক পরার কড়া নির্দেশ জারির পরামর্শ দিয়েছেন। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।